সালে 19শে এপ্রিল আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, জাতীয় চার নেতার প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই আমার সহশ্রদ্ধ সালাম। 15ই আগস্ট জাতীয় জীবনের সব থেকে বড় একটি কালো অধ্যায়। আমি আজকের দিনে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং তার নবপরিণীত বধূ সুলতানা, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল তার নবপরিণীত বধূ পারভীন জামাল রোজি এবং আমার ছোট ভাই শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে, হত্যা করে আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে। যুবলীগ নেতা এবং সেই সাথে সাথে বাংলাবাণীর সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ ফজল মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যুমণিকে নির্মমভাবে হত্যা করে। কৃষক নেতা আব্দুর রব সানিয়াবাদ কৃষিমন্ত্রী ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে তার 10 বছরের ছেলে আরিফ, রাসেলেরই খেলার সাথে ছিল, তার 13 বছরের মেয়ে বেবি, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। রিন্টু একজন আত্মীয়, সে সহ ওই বাড়িতে অন্যান্য আরও সদস্যরা। আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই, মাতার মাগফিরাত কামনা করি। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছিলেন, আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল ছুটে এসেছিলেন, বাড়ি আক্রান্ত হয়েছে এই কথা শুনে ঘাতকের দল তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। পুলিশের এএসপি SB হাসিবুর রহমান, খুনিরা যখন দোতলা সিঁড়ি উঠতে চেষ্টা করে সে বাধা দিয়েছিল, তাকেও নির্মমভাবে গুলি করে হত্যা করে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আমি স্মরণ করি আমাদের কৃষকদের। বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, অথচ 15ই আগস্টের পর যারা সরকার এসেছিল তার এই এই কৃষি বা কৃষক এদেরকেই সব থেকে অবহেলা দেখিয়েছিল। 95 সালে মার্চ মাসে সারের দাবিতে কৃষক আন্দোলন করে, সেই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। সেই গাইবান্ধা, মহিমাগঞ্জ, টাঙ্গাইলের ঘাটাল, দিনাজপুর, রংপুর সহ সমগ্র বাংলাদেশেই কৃষকরা সার পায়নি, বিনিময়ে খালেদা জিয়ার সরকারের হাতে গুলি পেয়েছিল, তাদের লাশ হয়েছিল 18 জন কৃষক। আমি তাদেরকে আজকে স্মরণ করি। বিদ্যুতের দাবিতে আন্দোলন করেছিল চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, সেখানে কৃষকরা সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছিল না আর সাধারণ মানুষ তো পাচ্ছিল না। সে আন্দোলন করতে যেয়ে সেখানেও অনেক কৃষক এবং স্থানীয় মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। আমি তাদেরকেও স্মরণ করি। আমাদের কৃষক নেতা বগুড়ার মসজিদে সে কোরআন শরীফ পড়ছিল, এই কোরআন শরীফ পড়া অবস্থায় সেই মসজিদে কুপিয়ে হত্যা করে আজম আমাদের কৃষক লীগের একজন নেতাকে। আমি তার কথাও আজকে স্মরণ করি। এভাবে বাংলাদেশে বিভিন্ন সময় আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আমি স্মরণ করি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় এদেশের কৃষকদের কথাই ভেবেছেন। আমাকে 1954 সালে যখন যুক্তফ্রন্ট গঠিত হয়, শের বাংলা এ কে ফজলুল হক তিনি এই দেশ থেকে জমিদারি প্রথা বাতিল করে দিয়েছিলেন। তখন থেকে কৃষকরা পাঁচ লাঙ্গল যার জমিদার সেই মালিকানা তারা পেয়েছিল, আর স্বাধীনতার পর জাতির পিতা জমির সিলিং নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং উদ্বৃত্ত জমি এবং খাস জমি যারা ভূমিহীন তাদের মাঝে বিতরণ করা শুরু করেন। নোয়াখালী জেলা বর্তমানে এটা লক্ষ্মীপুরে, সেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল গুচ্ছগ্রাম নির্মাণ, যার দায়িত্ব দিয়েছিলেন তিনি কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদকে, যাকে 15 আগস্ট হত্যা করা হয়েছিল। সেই ভূমিহীনদের মাঝে ঘর এবং জমি দেওয়া, এটাও জাতির পিতা শুরু করেছিলেন। কৃষক যাতে কৃষি চাষ করতে পারে সমবায়ের মাধ্যমে, কৃষি যান্ত্রিকীকরণের কথা এটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে যান যে কৃষিকে যান্ত্রিকীকরণ করে আমাদের ক্ষেতের ফসল আরও দ্বিগুণ যাতে বৃদ্ধি করা যায়, তিনগুণ যাতে বৃদ্ধি করা যায়, সেই ব্যবস্থাটাও তিনি হাতে নিয়েছিলেন, পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে সেটা আর তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় এদেশের কৃষকদের কথা বলতেন এবং কিছুক্ষণ আগে তার ভাষণেও আপনারা শুনেছেন। এবং 1972 সালের 20 ফেব্রুয়ারি জাতির পিতা বলেছিলেন, আমি কোট করছি, যে দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের কাজ করে যেতে হবে, বাংলাদেশে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, আনকোট। আপনারা জানেন যে জাতির পিতা সেই নির্দেশ মেনেই কিন্তু আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করছি এবং আমরাও আজকে বাংলাদেশের সকল মানুষকে সেই আবেদনও করেছি যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। এমনকি করোনাকালীন সময় সারা বিশ্বের অর্থনীতি যখন স্থবির, তখনও এই আবেদনটাই আমরা জানিয়েছি। তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বিএডিসি প্রতিষ্ঠা করেছিলেন এই কারণে যেন সার গবেষণা হয় এবং উন্নত মানের বীজ উৎপাদন হয় এবং উন্নত মানের বীজ গবেষণার মাধ্যমে উৎপাদন করে কৃষকদের মাঝে যেন সেটা বণ্টন করা হয়, যাতে ভালোভাবে চাষবাস করতে পারেন। প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা করেন সেখানেই কিন্তু তিনি এই নির্দেশনাটা দিয়েছিলেন। এবং প্রথম যে বাজেট বাংলাদেশের, সে বাজেট 500 কোটি টাকা, বাজেটের মধ্যে 100 কোটি টাকাই ছিল শুধুমাত্র কৃষি খাতে বরাদ্দ, কারণ উৎপাদন বাড়ানো এবং সেই 101 কোটি টাকা তিনি বরাদ্দ করেন সেই সময়। অর্থাৎ কৃষিকে তিনি সবথেকে গুরুত্ব দেন। শুধু তাই না, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। সেই সাথে সাথে কৃষিখাতে তিনি প্রায় 5% বার্ষিক প্রবৃদ্ধি যাতে অর্জিত হয় সেদিকে লক্ষ্য রেখে বিরাট পরিকল্পনাও হাতে নিয়েছিলেন। জমির মালিকানা থাকবে কিন্তু চাষ হবে সমবায়ের মাধ্যমে, উৎপাদিত পণ্য ভাগ হবে যারা মালিক, এবং মালিক যদি উপস্থিত থাক অনুপস্থিত থাক সেই মালিকরা পাবে একটি অংশ, আর যে কৃষক শ্রম দেবে তারা পাবে সেই পণ্যের একটি অংশ, আর সমবায় পাবে একটি অংশ। এইভাবেই তিনি বণ্টন ব্যবস্থা করে কৃষিকে আরও উন্নত করতে চেয়েছিলেন। এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড সহ কৃষিভিত্তিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং গবেষণার উপর গুরুত্ব দিয়েছিলেন। কারণ আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা, এই মৌলিক চিন্তাটাই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরই ছিল এবং তিনি সে ব্যবস্থা করেছিলেন। কৃষকদের সে পাকিস্তান আমলে কৃষকদের বিরুদ্ধে অনেক মামলা ছিল, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার হাতে নিয়েছিলেন তিনি, কোনো রিজার্ভ মানি ছিল না, গোলা একটা খাদ্য ছিল না, সম্পূর্ণ একেবারে বিধ্বস্ত দেশ, প্রায় 270টার উপর রেল ব্রিজ, 278টা সড়ক ব্রিজ সহ সারা বাংলাদেশ বিধ্বস্ত। ওই অবস্থায়ও জাতির পিতা সেই কৃষকের বিরুদ্ধে যে মামলা, প্রায় 10 লাখ মামলা ছিল, সমস্ত সার্টিফিকেট মামলা তিনি
প্রত্যাহার করে নেন এবং কৃষকদের এই মামলা থেকে মুক্তি দেন এবং কৃষকদের যত বকেয়া ঋণ ছিল সুদ সহ সব তিনি মাফ করে দিয়েছিলেন। সেই সময় এই যে একটা বড় পদক্ষেপ তিনি নিয়ে কৃষকদেরকে সম্পূর্ণ মুক্ত করে দেন, তারা যেন তার জমির ফসল ফলাতে পারে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে কোনো সরকার এইভাবে ব্যবস্থা নেয়নি এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে তার জন্য পুরস্কৃত হয়, তার জন্য তিনি একটি বঙ্গবন্ধু পুরস্কার তহবিলও গঠন করেছিলেন। আমাদের দুর্ভাগ্য, 75-এ জাতির পিতাকে হত্যার পর এই সকল পদক্ষেপগুলি কিন্তু একে একে বন্ধ করে দেওয়া হয়, এমনকি প্রতিটি ইউনিয়নে 10 বেডের একটি হাসপাতাল করে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। আর এই চিকিৎসা কেন্দ্রে যে কথা করা হয়েছিল সেখানে কিন্তু কৃষকরাই বেশি চিকিৎসা পেত। কাজে এই যে সুযোগ সুবিধাগুলি তিনি করে দেন সব কিছু কিন্তু নস্যাৎ হয়ে যায় 75-এর 15ই আগস্ট, কারণ যারা ক্ষমতায় এসেছিল অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন এবং সেনার রুলস লঙ্ঘন করে, তাদের এসব দিকে কোনো দৃষ্টি ছিল না। তারা ক্ষমতায় ঢুকেছিল, ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা নিয়েছিল, দখল করেছিল, নিজেরা লুটপাট করে খাবে, অর্থ সম্পদ বাড়াবে, নিজেদের ভাগ্য করবে এই চিন্তা থেকেই 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। এবং আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি যে আমার দেশে খেতে ফসল কীভাবে বাড়ানো যায়, কারণ আমরা এটা মনে করি যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। আমরা কারো কাছে ভিক্ষা করে চলবো না, কারণ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তা বাংলাদেশকে আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, তাই খাদ্যের জন্য কারো কাছে হাত পাতা নয়, কারণ এই খাদ্য নিয়েই খেলা হয়েছিল। কারণ 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ, এরপর 72 সালে যখন জাতিপিতা ফিরে এলেন, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, একদিকে বিধ্বস্ত বাংলাদেশ আর একদিকে আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা, এই অবস্থায় তিনি যাত্রা শুরু করেন। কিন্তু মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পান, এর মধ্যেই বাংলাদেশকে তিনি স্বল্প আয়ের দেশে উন্নীত করে দিতে পেরেছেন। এই কারণে যে এই দেশকে তিনি ভালোবাসতেন, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন, অনেক জেল জুলুম অত্যাচারও সহ্য করেছেন। কাজে তিনি জানতেন যে কীভাবে এদেশের মানুষের উন্নতি করা যায়, যে কারণে এত অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পায়, সে বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলে এগিয়ে নিয়ে যান। এবং তিনি আরও চেয়েছিলেন এই ঘুণে ধরা সমাজটা ভেঙে একটা নতুন সমাজ গড়ে তোলা। উপনিবেশিক শাসক এবং আধা উপনিবেশিক শাসক ব্রিটিশ এবং পাকিস্তানি, তাদের তৈরি করা এই কাঠামো ভেঙে দিয়ে তিনি একবারে গণমানুষ, তৃণমূলের মানুষ, তাদেরকে ক্ষমতাসীন করতে চেয়েছিলেন, তাদেরকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তাই পুরো কাঠামোটাকে তিনি নতুনভাবে গড়তে চেয়েছিলেন, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন। প্রত্যেকটা মহকুমাকে তিনি জেলায় উন্নীত করে জেলা প্রশাসন গড়ে তোলার জন্য গভর্নর সিস্টেম করে, গভর্নর নিয়োগ দিয়ে তাদের তিনি ট্রেনিংও করেছিলেন যে প্রত্যেকটা এলাকা নিজ নিজ এলাকায় কীভাবে উন্নতি হবে, তারা পরিকল্পনা নিয়ে যেন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। হাতে যদি আর মাত্র 5টি বছরও সময় পেতেন, তো বাংলাদেশ বহু আগেই উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারতেন। কিন্তু স্বাধীনতা বিরোধী তারা কিন্তু এই সুযোগটা দেয়নি, এবং তার সাথে সাথে আমাদের নিজেদের ভিতরে কিছু দালাল যা তখনও পাকিস্তানি শাসকদের পদলোহন করতেই পছন্দ করত, স্বাধীনতার স্বাদ তাদের ভালো লাগতো না, এবং তারাই জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধ্বংস করার চেষ্টা করে। 21 বছর পর যখন আমরা সরকারে আসি, আমাদের এটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলবো, আর কীভাবে আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করব। অর্থাৎ আমাদের উন্নয়নের প্রতিটি পরিকল্পনা হচ্ছে একেবারে তৃণমূলের মানুষকে ঘিরে। আমরা আমাদের যাত্রা শুরু করি তৃণমূল থেকে,
এবং যার শুভ ফলটা আজকে সবাই পাচ্ছেন। আমরা তখন থেকেই যেমন আজকে কিছুক্ষণ আগে মির্জা জলিল সাহেব বক্তব্য দিলেন, কিন্তু তিনি এইটুকু বললেন না কেন যে তাকে আমি কৃষি ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করে একটা নির্দেশ দিয়েছিলাম যে আমাদের বর্গা চাষি মহাজনের কাছ থেকে অনেক বেশি সুদে তাদের ঋণ নিতে হয়, খেতে কামলা দিতে হয়, তাদের খরচা তাদের করতে হয়, কিন্তু তাদের টাকা পাওয়ার কোনো জায়গা নেই। তো সেই বর্গা চাষিরা ব্যাংকে ঋণ পায় না, কারণ তারা কোনো জামানত রাখতে পারে না। তাই বর্গা চাষিদের বিনা জামানতে ঋণ দিতে হবে। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমরা কীভাবে দেব, আপনি চলে যাবেন কৃষকদের কাছে, আপনার ব্যাংক কৃষকদের কাছে যাবে, কৃষক ব্যাংকের কাছে আসবে না। এবং আমি ধন্যবাদ জানাই মির্জা জলিল সাহেবকে যে তিনি তাই করেছিলেন। প্রতিটি উপজেলায় দুই দিন হাটবার থাকে, সেই হাটবারে ব্যাংক নিয়ে কৃষকদের কাছে পৌঁছে যাওয়া, সেখানে ঠিকই একটি চৌকি বিছিয়ে অথবা একটা চাদর বিছিয়ে মাঠে বসা, উপরে একটা লাল চাদর টাঙিয়ে অথবা কোনো একটা ঘর যদি এলাকার লোক দেয় সেখানে বসেই তিনি ঋণ বিতরণের কাজ শুরু করেন। এবং তিনি নিজের সশরীরে উপস্থিত থাকেন অনেক জায়গায়, যার ফলে এটা একটা সফলতা অর্জন পায়। এই যে আমরা বর্গা চাষিদের বিনা জামানতে স্বল্প সুদে ঋণ দেওয়া শুরু করলাম, তার শুভ ফলটাও আমরা পেয়েছি। সাথে সাথে কৃষি গবেষণা সম্পূর্ণভাবে, কৃষি গবেষণা বন্ধ ছিল বলতে গেলে একরকম, আমরা বিশেষ বরাদ্দ দেওয়া শুরু করলাম গবেষণার উপর। আবার সেই থেকে লবণাক্ত সহিষ্ণু ধান, জলমগ্ন সহিষ্ণু ধান, খরা সহিষ্ণু ধান সহ অন্যান্য যত আদার ফল, সেই সাথে তরি তরকারি ফল মূল সব কিছুই যেন ব্যাপকভাবে গবেষণা করা যায় এবং বাংলাদেশ যেন খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। তার শুভ ফল আজকে বাংলাদেশ পাচ্ছে। তাছাড়া জাতিপিতা যে বঙ্গবন্ধু পুরস্কার তহবিল যেটা 75 পর এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা সেটা পুনরায় চালু করি এবং পরবর্তীতে আমরা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন 2016 আমরা প্রণয়ন করি। আমরা নতুন কৃষি সম্প্রসারণ নীতি 1996 এবং কৃষি নীতি 1999 প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করি। সেই সাথে যে সারের দাম আমরা ব্যাপকভাবে কমাই, ডিএপি টিএসপি এমওপি সারের দাম 1/5 আমরা নামিয়ে আনি এবং কৃষকের ঘরে সার পৌঁছে দেওয়া হয়। কৃষকদেরকে আমরা উপকরণ কার্ড দেই, তাদের ভর্তুকির টাকাটা সরাসরি ব্যাংকের মাধ্যমে কৃষক যাতে পায় আমরা সেই ব্যবস্থা করে দিই। এবং এখন প্রায় 2 কোটি কৃষক কিন্তু কার্ড ধারী আছে। আর আমরা যে ব্যাংক 10 টাকা, মাত্র 10 টাকা দিয়ে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে কৃষক, সেই পদক্ষেপটা আমরা নিই। 1 কোটির উপর কৃষক কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, ভর্তুকি টাকা তাদের কাছে একবার সরাসরি পৌঁছে যায়। সেই সাথে সাথে সার বীজ এবং কৃষি উপকরণ, এই উপকরণ কার্ড দিয়ে তারা যাতে পায় সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। এভাবেই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিই এবং যার ফল কৃষকরা পেতে শুরু করে। 2009 সালে যখন আমরা সরকার গঠন করি, প্রথম যে ক্যাবিনেট মিটিং হয় এটা হলো আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি, তখন আমরা সেই প্রথম ক্যাবিনেট মিটিংয়েই নন ইউরিয়া সারের মূল্য আমরা অর্ধেকে বেশি নামিয়ে আনি, এরপরে আরও বেশি, যেটা 90 টাকা ছিল আমরা এখন 16 টাকায় দিচ্ছি, সম্পূর্ণ ভর্তুকি দিয়ে অধিক দামে কিনে আমরা স্বল্প দামে কৃষকের হাতে পৌঁছে দিচ্ছি। এবং এই করোনা ভাইরাসের সময় আমরা কৃষক শ্রমিক সহ প্রতিটি মানুষকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি। এবং এই করোনায় সারা পৃথিবীর অর্থনীতি, আজকে প্রতিটি উন্নত দেশও হিমশিম খাচ্ছে, আমরা কিন্তু আমাদের কৃষকের যে সুযোগ সুবিধা এতটুকু আমরা কখনো কমাইনি, আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি, যার জন্য কৃষি উৎপাদনটাও যাতে বৃদ্ধি পায় তার ব্যবস্থা নিচ্ছে। এবং যান্ত্রিকীকরণের জন্য আমরা 50-70% পর্যন্ত আমরা ভর্তুকি দিয়ে যাচ্ছি, যেটা জাতিপিতা চেয়েছিলেন আমরা এখন কিন্তু সেটা করে যাচ্ছি।
সেই সাথে আজকে আমাদের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, লোকসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, খাদ্যশস্য উৎপাদনও আমাদের বৃদ্ধি পাচ্ছে, কারণ গবেষণার মাধ্যমেই সেটা কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারছি। আজকে সারা বিশ্বে বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, পেঁয়াজ উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ, আলু আম বিভিন্ন অন্যান্য জিনিস উৎপাদনের সপ্তম স্থান, এবং স্বাদ মিষ্টি পানির মাছ অর্থাৎ আমরা মৎস্য উৎপাদনেও কিন্তু ব্যাপক সাফল্য অর্জন করছি। বলতে গেলে বাংলাদেশ এখন আমাদের মিঠা পানির মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং কিন্তু বিশ্বে আমরা দ্বিতীয় স্থান অধিকার করে আছি। এইভাবে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি, সার যাতে কৃষক সবসময় পায় তার জন্য ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রমিত নীতিমালা 2009 আমরা প্রণয়ন করে কৃষকের ঘরে সার পৌঁছে যাবে, কৃষক সারের পিছনে দৌড়াবে না, সার কৃষকের ঘরে পৌঁছে যাবে, যে ঘোষণাটা আমরা দিয়েছিলাম সেটাই আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমরা চার দফা সারের মূল্য কমিয়েছি, প্রতি কেজি ইউরিয়া 16 টাকা, টিএসপি 22 টাকা, ডিএপি 16 টাকা, এমওপি 15 টাকায় যে ধার্য করেছি সেটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। এখন করোনার কারণে আপনারা জানেন যে আমরা ভ্যাকসিন দিচ্ছি সম্পূর্ণ বিনা পয়সায়, পরীক্ষা করা সেটাও বিনা পয়সায়, অনেক উন্নত দেশও কিন্তু তা দিচ্ছে না, কিন্তু আমরা বিনা পয়সায় সেটা দিয়ে যাচ্ছি, তাতে হাজার হাজার কোটি টাকা আমাদের খরচ হচ্ছে। তার অনেকগুলি উন্নয়ন প্রকল্প আমরা ধীর গতি সম্পন্ন করে দিয়েছি, যেগুলি হয়তো এখনই আমাদের প্রয়োজন নাই, এই কারণে যে আমরা ভ্যাকসিনটা দিয়ে আমাদের মানুষের জীবনকে সুরক্ষিত করতে চাই। এবং সেদিক থেকে বলবো যে আমরা যে সংখ্যাটা নির্দিষ্ট করেছিলাম যে ভ্যাকসিন দেব, আজকে আমরা তার শতভাগ ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি এবং দ্বিতীয় ডোজ প্রায় 97% আমরা দিয়ে ফেলেছি, বুস্টার ডোজও আমরা চালু করে দিয়েছি। এটা করতে যেয়ে আমাদের কিন্তু পানির মতো টাকা খরচ করতে হয়েছে, তারপরেও কৃষক যেন তার উৎপাদন অব্যাহত রাখতে পারে সে ব্যাপারে কিন্তু সকল সহযোগিতা আমরা অব্যাহত রেখেছি। আমরা চাই আমাদের দেশের মানুষ খেয়ে পরে আরও উন্নত জীবন পাবে, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে বাংলাদেশ ডিজিটাল, 96 সালে সরকার এসে মোবাইল ফোন আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়ে যাই, ফলে এখন মোবাইল ফোন সকলের হাতে আর আমাদের কৃষকরাও এখন মোবাইল ফোন ব্যবহার করতে পারে এবং তার জমিতে আমরা মাটি পরীক্ষা করা, কী ধরনের সার ব্যবহার, কতটুকু সার ব্যবহার বা কী ধরনের তথ্য কৃষকের দরকার সেই দিকে লক্ষ্য রেখে আমরা কৃষক বন্ধু ফোন সেবা 3331 কৃষকের জানালা, কৃষি কল সেন্টার 16123 ইত্যাদির মাধ্যমে কৃষক যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে এবং কৃষি বাতায়ন 499টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র AICC স্থাপন করা হয়েছে। কৃষি কমিউনিটি রেডিও, আপনারা জানেন যে রেডিও টেলিভিশন এগুলি শুধু একটা ছিল সরকারি, আমরা সব বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি, কাজে আজকে কৃষকদের জন্য সেই কৃষি কমিটি রেডিও চালু করা হয়েছে, মানে কৃষি বিষয়ে তথ্য পাওয়া এবং কতটুকু সার দিতে হবে, কতটুকু কী করতে হবে, গাছের পাতার রং কীরকম হয়ে গেল, সেখানে যদি হলুদ হয়ে যাতে কী করতে হবে, কৃষকরা কিন্তু এখন ছবি তুলে পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সে তথ্য জানতে পারি, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। কৃষিতে আমাদের এই সাফল্যের সাথে সাথে এখন আমরা যে যে উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আপনাদের পুষ্টি নিশ্চয়তা করা, তার জন্য আমিষ জাতীয় খাদ্য বা সবজি ফল মূল সেগুলি উৎপাদনে এবং আমরা গবেষণা অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি, কাজে সেদিকেও আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। কাজে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে বিদ্যুতে আমরা কৃষি সেচের ক্ষেত্রে যে বিদ্যুৎ ব্যবহার হয় সেখানে প্রায় 20% আমরা কিন্তু তাদেরকে রিবেট দিই, আজকে আমরা শতভাগ বিদ্যুৎ সমগ্র বাংলাদেশে দিতে সক্ষম হয়েছি। আমরা যেখানে গ্রিড লাইন পৌঁছাতে পারিনি বা দুর্গম এলাকায় সেখানে কিন্তু আমরা সোলার প্যানেল দিয়ে দিয়েছি, এভাবে আজকে প্রতিটি ঘর আলোকিত করব যে ওয়াদা দিয়েছিলাম সেটা আমরা রক্ষা করেছি এবং কৃষকরাও এর সুফল পাচ্ছে।
এবং অনেক ক্ষেত্রে আমরা যেমন সোলার প্যানেল দিয়েও মানে সেচের কাজ যাতে করতে পারি এবং সেচের পানি যেন নষ্ট না হয় সেসব বিষয়ের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা 2018 সালে কৃষি নীতিমালা যুগোপযোগী করেছি এবং কৃষক শুধু ফসল উৎপাদন করবে না, তার ন্যায্য মূল্যটা যাতে সে পায় তার ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি। কাজে এভাবে আমরা কৃষকদেরকে সব ধরনের সহায়তা করছি, কোথাও কোনো দুর্যোগ দেখা দিলে সেখানে সঙ্গে সঙ্গে কৃষকদের সহযোগিতার হাত আমরা বাড়াচ্ছি এবং তাদের আমরা প্রণোদনা দিচ্ছি এবং সব ধরনের কৃষি পুনর্বাসনের ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এর জন্য ব্যাপক অঙ্কের টাকাও আমরা কৃষকদের দিয়ে যাচ্ছি। আমরা কৃষি বাজার চালু করেছি, সেখান থেকে যেমন স্বাস্থ্যসম্মত অন্য জন্য মানুষ কিনতে পারে সেই ব্যবস্থাটা আমরা তৈরি করে দিচ্ছি। কৃষি জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি NATA, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টন এবং দিনাজপুরে নসিবের বাংলাদেশ গম ভুট্টা গবেষণা প্রতিষ্ঠান সেগুলি করা হয়েছে। পাশাপাশি আমাদের একটি মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আওয়ামী লীগ সরকারে আসার পর আরও দুটি কৃষি বিশ্ববিদ্যালয় আমরা যেমন করেছি সরকারিভাবে, আবার বেসরকারিভাবেও আমরা কৃষি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, যেমন চাঁপাইগঞ্জ সহ অনেক জায়গায় বেসরকারি খাতেও কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন করেছিলাম প্রথমবার যখন সরকারে আসি। তার মধ্যে দুটো বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই দুটিকে আমরা মানে কৃষি বিজ্ঞানীটা যাতে এখানে সব থেকে বেশি কৃষি বিজ্ঞানটা চর্চা হয় এবং শিক্ষা হয় তার জন্য নির্দেশ দিয়েছিলাম। সেইভাবে আমরা কৃষির উপর যাতে গবেষণা এবং শিক্ষাটা হয় তার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। এখানে একটি কথা মনে রাখতে হবে যে আমাদের দেশে আমাদের কৃষক তারা কিন্তু আমাদের পেটে খাদ্য যোগায়। করোনাকালীন সময় যখন সব কিছু বন্ধ, যোগাযোগ বন্ধ, সে সময় ধান কাটা লোক পাওয়া যায় না। আমি ধন্যবাদ জানাই আমাদের কৃষক লীগকে, আমি নির্দেশ দিয়েছিলাম ছাত্রলীগকে, সেই সাথে সাথে আমাদের কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলে কোমর বেঁধে নেমেছিল কৃষকের পাশে এবং ধান কেটে সহযোগিতা করেছিল এবং কৃষক লীগ এখানে অগ্রণী ভূমিকা রাখে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিশ্বব্যাপী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন অনেক কথা এসেছে, আওয়ামী লীগ কিন্তু সেই 84 সাল এবং 85 সাল থেকেই, যেমন আমাদের রহমত আলী সাহেব কৃষক লীগের সভাপতি, আমরা সিদ্ধান্ত নিলাম যে সমগ্র বাংলাদেশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করব আর এই কর্মসূচিটা আসলে দায়িত্ব থাকবে কৃষক লীগের উপর। এবং সেই থেকে আমরা কিন্তু আষাঢ় মাসে, পহেলা আষাঢ় প্রতি বছর আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি এটা আমরা প্রবর্তন করি। তখনও কিন্তু জলবায়ু সম্বন্ধে সারা বিশ্বে এরকম কোনো তথ্য ছিল না, কোনো কথাও ছিল না, কিন্তু পরিবেশ এবং প্রকৃতি রক্ষার জন্য আমরা এই উদ্যোগটা আওয়ামী লীগ সর্বপ্রথম নিয়েছিল এবং যেটা কার্যকর করা হয় কৃষক লীগের মাধ্যমে। সেজন্য আমি কৃষক লীগের ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে আবারও বলবো যে সামনে আবার পয়লা আষাঢ় আসবে, আমাদের কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগ প্রত্যেকেই, আমাদের নির্দেশ ছিল সকলে অন্তত 3টা করে গাছ লাগাবে, একটি ফলজ, বনজ এবং ভেষজ, এর 3টা গাছ লাগাবে প্রত্যেকে। এবং এই গাছ যারা লাগিয়েছে তারা নিজেরাও লাভবান হয়েছে, এতে কোনো সন্দেহ নেই এবং আমাদের প্রকৃতিও রক্ষা পেয়েছে। কাজে এভাবেই আমরা কিন্তু কৃষকের পাশে সবসময় দাঁড়িয়েছি এবং কাজ করে যাচ্ছি। এবং জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কৃষক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, আওয়ামী লীগ প্রত্যেকে এই করোনাকালীন সময়ে, করোনা ভাইরাসের সময়েও কৃষকদের পাশে শুধু দাঁড়ানো না, করোনাতে যারা আক্রান্ত তাদের পাশেও দাঁড়িয়েছে। এখানে কেউ অক্সিজেন সিলিন্ডার দিয়েছে, অ্যাম্বুলেন্স দিয়েছে, রুগী ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছে, কাফন দাফনের ব্যবস্থা করেছে। এভাবে কিন্তু আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগ সহ সকলেই কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।